পাবনা সদর, বেড়া, সূর্যনগর ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন বাজারের কয়েকজন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে 1,21,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 5 ব্যবসায়ীকে 6,70,000 টাকা জরিমানা করা হয়। জব্দ তেলের কিছু তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাঝে বিক্রি ও বাকি অংশ আগামী 3 দিনের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। বুধবার বিকেল থেকে রাত 8:30 পর্যন্ত বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জ্যোতিরুল ইসলাম, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রৌশন আলী ও পাবনা ডিবি পুলিশ অভিযান চালায়। কাশীনাথপুর বাজারের ব্যবসায়ী সুনীল সাহার গুদামে 25,000 লিটার ও ব্যাংক সুনীলের গুদামে 20,000 লিটার সয়াবিন ও পাম অয়েল এবং মীর আব্দুল খায়েরের গুদামে অভিযান চালিয়ে 30,000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় ওই 3 ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বেড়া ইউএন ও সবুর আলী সুনীল সাহাকে 2,00,000 টাকা ও ব্যাংক সুনীলকে 1,50,000 টাকা জরিমানা করেন। এদিকে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ব্যবসায়ী মীর আবুল খায়েরকে 70,000 টাকা জরিমানা করা হয়। গোপনে এই তেলগুলো লুকিয়ে রেখেছিলেন। আমরা এখানে হচ্ছে খোলা তেল পেয়েছি 1,435 লিটার আর বোতলজাত তেল পাওয়া গেছে হচ্ছে 1,202 লিটার, অর্থাৎ মোট 2,637 লিটার তেল। এই তেলের মধ্যে যে প্যাকেটজাত তেলগুলো আছে এগুলো মূলত হচ্ছে ঈদের পূর্বে কেনা। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আছে, সে আরও তেল বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে, সেগুলো আমরা খুঁজে পাইনি। ইতিমধ্যে আমরা হচ্ছে তার বাসা বা হচ্ছে অন্য জায়গায় গোপনে লুকিয়ে রাখা এই সকল তেলগুলো আমরা উদ্ধার করেছি। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল আমার নেতৃত্বে পাবনা শহরের দিলালপুর মসজিদের পিছনে অভিযান পরিচালনা করিয়া 46,400 লিটার ভোজ্য তেল আটক করি। অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে তিনি এই ভোজ্য তেলগুলো মজুত করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এই গোডাউনের মালিক ব্যবসায়ী উত্তম কুমার কুণ্ডুকে 1,50,000 টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে 3 মাস সশ্রম কারাদণ্ড।